হ্যাঁ, তারপরে এই যে এই নোট বই, ধরো আমি দেখা খুলতেছি, দেখো এই যেগুলো দেখা যায় নাকি? হ্যাঁ, এই যে তার প্রফেশন বোঝা যাবে আর কি হাত দিলে। এগুলো আমি করতেছি, তো অসুস্থ ছিলাম আমার রাষ্ট্রের বাসায়। হ্যাঁ, আমি সবসময় ক্যারি করি এই নোট বইগুলা, কারণ অনেকে বলে এরপরে কি এগুলো কপি করে না, না না এখানে এটা মৃত্যু, এটাই শেষ। হ্যাঁ, নাহলে তো আমি আমার নিজের ছবি কপি করতেছি। হুম, তো এই যে একটা কন্টিনিউয়াস ডাইভার্সিটি, এখানে আমার কোনো স্টাইল নাই, ছবি তো মেনটেন করি না, কিন্তু মাই পার্সোনালিটি ইজ দেয়ার, সেইটাই সবচেয়ে বড় জিনিস, এবং সেটা গ্রো করা মুশকিল, ভেরি মুশকিল। তাও লক্ষ লক্ষ ছবি আঁকলে তখন বোঝা যায় একটা উইদাউট সাইন যে এর ছবি। হ্যাঁ, সেটার জন্য আমার একটা লোগো মেনটেন করতে হবে না, যে একই ধরনের ছবি এঁকে দেবো, একই ধরনের দরকার নেই তো কোনো। হ্যাঁ, কেন তো সেখানে তখন আমার ফ্যাক্টরি টাইপের আর্ট হয়ে যাবে। হুম, এই যে তো এইগুলা অনেক, এই যে একটা টালি জাস্ট সিম্পল, হ্যাঁ টালি, এটা আমি দোকানে গেলাম, দেখলাম যে কী ব্যাপারটা, কি এগুলো করেন কি ফেলাই দিই, তা বললাম আমি যদি নেই আমি পয়সা দিব, বল ঠিক আছে 20 টাকা আমি নিয়ে আসলাম। তো এইখানে আছে 400 পাতা, এখানে কারণ মেটেরিয়াল তো আমি বলতেছি যত আমার কাছে পার্সোনালি অর্ডিনারি চিপার, আই এম ফ্রি মোর, একটা ক্যানভাস দিলে আমার যে মাইন্ড চেঞ্জ হয়ে যায় যে কী ছবি আঁকতে হবে, একটা ভালো ছবি আঁকতে হবে, এখানে তা না, এখানে ঠিক উল্টাটা নষ্ট করো। এবং এটাই সবচেয়ে বড়, আমি মনেকে বলি নো ডিস্ট্রাকশন নো ক্রিয়েশন, তো দুর্গাপূজাটা করে কেন, বিসর্জন দিতে দেয়, হ্যাঁ নতুন আসার জন্য। তো এইগুলো আমি রাখি, এই যে ওদের অরিজিন বিসমিল্লাহ রহমান রহিম কিছু ক্যারেক্টার, হ্যাঁ যেখানে রাখা দরকার আর কি। তো এই যে এই লাইনগুলো, হ্যাঁ তারপরে তারপরে এখানে আছে এই যে এখানে এতগুলা, হ্যাঁ এগুলো আমার অনেক সময় গেছে এই ছবিগুলো। এটা 10 বছর করতেছি আমি, এক না তো আমার 10,000 ওই ওই এরকমই বই আছে 5-6টা। হুম, তো এইগুলো আগে একটা নোট বই আছে ভেরি ইন্টারেস্টিং, যে লেআউট করছিলাম 10 বছর আগে আজকে কীরকম। হ্যাঁ, সেটা ক্রিয়েটিভিটির আমারও একটা লেসন, যে আমার কি চেঞ্জ হইতেছে নাকি আমি ভাসতেছি নাকি, এটা অটো একটা স্টাডির জন্য, যে এই যে এখানে মেটেরিয়ালস করতেছি আয়রন ডাস্ট কফি, এখানে খেলাধুলা আর কিছু না, এটা স্পন্টেনিটি, যেহেতু এখানে আমার চিন্তার সময় নেই। হুম, এই যে লাইন দিয়ে কিছু, হ্যাঁ ভ্যারাইটি তারা ভ্যারাইটি না, এইটাও তবে 30 বছর আগের, হ্যাঁ 93, হ্যাঁ 93, এটা কিন্তু এগুলা ছোট্ট নোট বই 93-তে, তো এই এই যে এগুলা করা। হুম, ইমেজ আছে, অনেক সময় ইমেজ থাকলে আমি ইমেজ রেখে দিই, যদি আসে আসুক। তা আমার কাছে ভ্যালু হলো ইভেন ইট ইজ স্মল, এটা আমার কাছে পেন্টিং, কারণ একই ভ্যালু, কারণ আমার অনেক সময় দেখছি আমরা দেখি বড় ছোটো পেন্টিংয়ের কি রিডিংটা, অনেক বড় পেন্টিং কিন্তু বড় পেন্টিং না আসলে, ওটা স্কেল ছোট, আবার অনেক ছোট পেন্টিং বড় পেন্টিং, এই যে ফিগার আস, হ্যাঁ ছোটো পেন্টিং, কারণ ওই ওটার স্কেল অনেক বড়, এটা যদি বড় করি এটা ইট নট লুজ নাথিং। হুম, তো এইগুলো লঞ্চে বসে যেখানে যাই পকেটে থাকতো আর কি। হ্যাঁ, এই করোনার সময় তারপর এখন কি আপনার কোনো চিন্তায় কোনো চেঞ্জেস এসছে আর্টের আসলে? না, করোনায় একটা ওই টাইমটায়
অবশ্যই অন্যভাবে চিন্তা করতে হয়েছে, কারণ মানুষ কিন্তু আমরা ভুলে যাই। হ্যাঁ, করোনা চলে গেছে, ঠিক ওই রকম আবেদিন স্যার ছবি একলো দুর্ভিক্ষের 43-তে ফ্যামিন। হ্যাঁ, তো ওই ফ্যামিন তো তিনি পরে রিপিট করেন নাই। হ্যাঁ, রিপিট করেন নাই, কারণ ওই টাইমটা ছবিটা আমার কাছে মনে হয় ইউ আর হোল্ডিং দ্য টাইম, ক্যাপচারিং দ্য টাইম, ওই দিন ওই মোমেন্টটার সময়টা দেখ, সময় চলে গেছে, মানুষের আবেদনও চলে গেছে। আমাদের যুদ্ধের সময় সবাই যে যা পারছে ছবি আঁকছে, রাইটার লেখছে, সিনেমাওয়ালা সিনেমা করছে, সবাই পার্টি চলেছে। কিন্তু আফটার 40 ইয়ার্স এখনও যদি আমি এই যুদ্ধের ছবি এঁকে যাই, মানুষের নতুন জেনারেশন, নতুন ডিমান্ড, নতুন কনসেপ্ট থাকুক, ইতিহাস থাকুক, ভালো কথা এরাও দেখুক, নিউ জেনারেশন, এটা বিরাট একটা এগুলো মিউজিয়াম হয়ে থাকবে। তো করোনার সময় অবশ্যই একটা ইয়া ছিল যে এই অবস্থায় মানুষ সবাই মানে ভিকটিম, যারা বেঁচে আছে এরাও এক মানে ভিকটিমদের ইমপ্রিজন, মানুষের যে লিবার্টিটা চলে যায় বের হওয়া বা ইয়া হওয়া, আতঙ্কের ভিতর থাকা, এই যে লিভিং ইন এ টেরর, তাই এর ভিতরে আমাদের বহু বন্ধু বান্ধব চলে গেছে, ইজ স্যাড না, বাই টাইম আস্তে আস্তে সব কিছু রিল্যাক্স ওয়েতে চলে আসে। তাই করোনার সময় আমি যেহেতু আমার অন্য আল্লাহর রহমতকে ধরে নাই কিছু, আমি আমার কাজ করে গেছি, এই এই কাজগুলোই বেশি করছি। আর বিসাইড লাইফের একটা পার আছে যে খাওয়া খাইতে হবে, রান্না করা, সাওয়ার ড্রপ ব্রেড কীভাবে করে অনেক করার পর এখনও পারি না আর কি, সাওয়ার ড্রপ ব্রেড। হ্যাঁ, তো এইগুলোর ভিতরে এইগুলো আরম্ভ করছে, এই যে এশিয়ান একটা ক্যাটালগ। হ্যাঁ, এখানে আছে 250 ছবি, তো 250 ছবি আমার টাইম দিতে হয়েছে এগুলোর জন্য। হ্যাঁ, টাইম দিয়েছে কিন্তু শেষ করি, আমার 10,000 ছবি মোটামুটি আরও বেশি হবে, এর ভিতর নট ইভেন 5% শেষ হয়েছে। শেষ মিনস সাইন করা, ছবি তো শেষ কোনো দিনই হয় না। হ্যাঁ, একটা ছবি আমি 20 বছরও চালাইতে পারি। সুতরাং ইয়া হলো ছবিটা আমাদের কোন সময় ছেড়ে দিতে হবে, এটা আমরা অনেকে জানি না, কিন্তু আর্ট বিকামে ক্যাপশনস ওয়ার্ক অলসো চেঞ্জ হয়ে যায়। এই ছবিটার আয়ুটা এই পর্যন্ত, এরপর বেশি করলে এটা ক্যাপশনস আর্টিস্ট, উই আর কিলিং আওয়ার ওন আর্ট, মানে আমরা নিজের আর্টে মেরে ফেলতেছি। সেই হিসাবে আমরা যখন এটা অ্যাক্সেসিভ ওয়ার্ক করি, ক্রাফটম্যান করে একটা ওই ফার্নিচার হ্যান্ডেল ইয়া তার ইন্টেলিজেন্স দিয়ে কার্বিং করে, এটা করে। হ্যাঁ, সেটা ক্রাফটম্যানের কাজ, আর্টিস্টের কাজ নেই না। তো সেটাই জন্য আমার মনে হয় আনফিনিশড, যেটা আমরা নর্মালি বুঝি ছবির মোর ইন্টারেস্টিং আমার কাছে, কারণ এটা রিডিং। হ্যাঁ, যেমন পাবলিক একটু প্রভোকেটেড, উনি কাজ করলেন না কেন, এই কাজ হইতো, মানুষ যেটা দেখে না সব সময় সেটা তার বাউন্ডিং ইয়েতে পড়ে যায়। হঠাৎ এই ছবিটা আমি করলাম, এখানে কিছু করি না, দেখতে রাখলাম, তো মানুষ ইজ প্রভোকেটেড, আমি তারে প্রভোকেট করতেছি যে উনি কিন্তু কাজ করেন নাই কেন, ওয়ান সাইড অফ রিমেম্বারেন্স। আমি বলছি তুমি এখানে আঁকো কি চিন্তা করো, তো এগুলোরও একটা রিডিং আছে। সবসময় যে ছবি মানে একদম সুন্দর ফিনিশড, অনেক ছবি আছে ভেরি নাইস, চমকপ্রদ বলে আর কি, এটা রিডিং দুই রকম, চমকপ্রদ একটা সার্কাসের ইয়াতে ক্লাউন সে এইভাবে খেলে সারপ্রাইজ বলব, কিন্তু এটা মাত্র চলে যায়, আবার কিছু চার্জ রিমাইন্ডস ইউ যে মনে থাকে, সিনেমাও হতে পারে, বই হতে পারে। তো এইগুলো আমি করতেছি ফর মাই ওন অভ্যাসটা, আমি বললাম যে অভ্যাসটা এক ধরনের মৃত্যু, স্লো ডেথ, এটা আমি পড়ছিলাম একটা ল্যাটিন আমেরিকার রাইটার। তো আর্টের ব্যাপারে অভ্যাস মিনস আমরা একই জিনিস করে যেতেছি, একই হাঁটতেছি, একই পাতা খাইতেছি, একই টেবল হাঁটতেছি, একটা রুটিনে যেতেছি, তো উইদাউট নোয়িং আমাদের পার্টলি এটা মরতে থাকে, শ্যাওলা জমে লাইফে। তো শ্যাওলা জমলে ওই তখন আর আমরা আরও লিমিটেশনের ভিতরে চলে যাই, নতুন লোকের চিন্তা হয় না, বেরো হয় না, নতুন রাস্তায় যাইতে ইচ্ছা হয় না। কিন্তু আর্টের ব্যাপারে আমি পার্সোনালি বুঝি যে যতটুকু আমাদের লিমিটেশন আছে, সব তো আর জিনিয়াস না, সব জিনিয়াস তারাও ওই টাইমে আসে ওইগুলো জিনিয়াস, তো চেষ্টা করা উচিত, ইনক্লুডিং মি, আমি যেটা আমি চেষ্টা করতেছি, আমি যা জানি এর বাইরে কী করতে পারি, হ্যাঁ, বাইরে নতুন কিছু ঘটে কি না, এই যে ঘটার ভিতর একটা
প্রসেস। আমি তো অনেক ধরনের রং ইউজ করি বা যেগুলো পিগমেন্ট যেহেতু মিউরাল করছি, বাট টেকনিক্যালি আই নো কোথায় কোন আঠা দিতে হবে না দিতে হবে, ওই প্রসেসটা। যদি এগুলো এই ছবিগুলো একটা অর্ডিনারি ইয়ের পাতা আর্ট পেপার যেগুলো পাবলিশিং পেপার হয়, সাধারণ মানুষ বলবে এটা কদিন টিকবে, রাইট? আপনি বলবেন আপনি রাখবেনটা কীভাবে, ফেডি ডিপেন্ডস। তো এগুলো ওয়েল ট্রিটেড, হ্যাঁ, সব কিছুই সব কোনো দিনই কোনোটাই লাস্টলি ডাস্ট ইন টু ডাস্ট ফাইনালি। তো আমি বলছি এই প্রসেসটা আমি চাইতেছি, ওই যে আমি করতেছি নতুন কিছু কাজের সময় মেরাকেলি কিছু ঘটে কিনা, এইটাই আমাদের সবচেয়ে বেশি প্লেজার, এইটার জন্য ওয়েট করি। এমনি এই বয়সে আবার জানি একটি আসাম জানি ছবি কীভাবে দাঁড়া করা যায়, এটাও ভালো করে জানি কোনটা বিক্রি হবে না হবে। তো সেইটা আমি বলতেছি যেহেতু আই ক্যান লিভ অ্যান্ড লিভ ওয়েল এবং ইনশাল্লাহ আই ক্যান লিভ উইদাউট ডুইং নাথিং এবং বাসা বসে কাজ করতে পারবো,